আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, হালকা পরিসরে কিছুটা পরিবর্তন পেঁয়াজের পাইকারি বাজার ঢাকা সাদেক খান কৃষি মার্কেট থেকে। আপনাদের সাথে আমি সাব্বির খান। তা দর্শক, আজকে বাজারে পেঁয়াজ আলু মার্কেটে কত করে বেচা বিক্রি হচ্ছে জানিয়ে দিব। দেশি বিদেশি পেঁয়াজের দাম আর আদা রসুন কত করে সর্বোচ্চ সর্বনিম্ন দরবেদে বিক্রি হচ্ছে দর্শক, সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিব। ব্যবসায়ীদের সাথে কথা বলে দর্শক, আপনারা সঙ্গে থাকেন, সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। আপনার একটু ঠিকানাটা দিবেন, আপনার ঠিকানা লোকেশন। আমার প্রতিষ্ঠানের নাম এসএস আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমার মোবাইল নাম্বার 01914754409, রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। আচ্ছা দর্শক, উনি যে নাম্বারটা দিয়েছে, আপনার যারা পেঁয়াজ পাঠাতে চান, অর্থাৎ ব্যাপারী কাকাদেরকে বলতেছি, কাকারা আপনারা যারা পেঁয়াজ পাঠাতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করে পেঁয়াজ পাঠিয়ে দিবেন, যারা নিতেছেন অবশ্যই নিতে পারবেন না আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার কি বাড়তি দিকে আছে না কমতির দিকে আছে আজকে? পেঁয়াজের বাজার তো বাড়তি বাড়তি আজকে, কতদিন যাবতই পেঁয়াজের বাজার বেশি বেশি। আচ্ছা, কত করে বিক্রি করলেন এটা? এটা বিক্রি করলাম আপনার 114-15। কোন জায়গার পেঁয়াজ এটা? এটা রাজবাড়ি, রাজবাড়ির পেঁয়াজ। আর এলসি কত করে বিক্রি করলেন? এলসি বিক্রি হলো 98-99 না? আর এই যে এলসি একটা আছে না, এগুলো বিক্রি হলো কম, 94-95। আর এটা কি নাসিক? নাসিক কত করে বিক্রি করলেন? নাসিক 94-95। নাসিকের 94-95। বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা বেশি না দেশি পেঁয়াজের চাহিদা বেশি? বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা একটু বেশি, ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা বেশি। বাজারে কেমন আমদানি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের? হ্যাঁ, আমদানি আছে প্রচুর। আর দেশি পেঁয়াজের আমদানি কেমন আছে একটু জানাবেন কাকা দয়া করে। দেশি পেঁয়াজের আমদানি একটু কমাই দিছে আমরা নিজেরাই, কারণ ইন্ডিয়ান পেঁয়াজটা এখন চলতেছে বেশি, আর দেশি পেঁয়াজের সাথে ইন্ডিয়ান পেঁয়াজটা একটু ব্যবধানটা ব্যবধানটা অনেক বেশি, রেটের ব্যবধানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেটের ব্যবধানটা আমাদের দেশি দাম বেশি, 15-20 টাকা ব্যবধান, তো যার কারণে ইন্ডিয়ান পেঁয়াজটা একটু দাম, মানে আমাদের দেশি পেঁয়াজের সাথে, মানে ইন্ডিয়ান পেঁয়াজ দাম একটু কম, আমাদের দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ থেকে 15-20 টাকা ব্যবধানে বিক্রি হচ্ছে। আর এই জায়গাকে আর একটু ভালো দেখতে পাচ্ছি না, এটা কোন জায়গায়? পাবনা। কত করে বিক্রি হচ্ছে? পাবনা 118-20। 118-20 বর্তমান মার্কেটে বিক্রি হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর রসুন কত করে বিক্রি হলো? হোয়াইট, এটা কি হোয়াইট? হোয়াইট। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ কত দিচ্ছেন? 110 টাকা। 110 টাকা বিক্রি হচ্ছে? 110 না 210? 210। আচ্ছা আচ্ছা, 210 টাকা বিক্রি হচ্ছে বর্তমান এই চায়না রসুন। আর আদা কত করে বিক্রি করলেন কাকা? আদা বিক্রি হলো আপনার সর্বোচ্চ সর্বনিম্ন দশক আদার দামটা জেনে নিচ্ছি 90-95। 90-95। আলু লাল সাদা কত করে বিক্রি করলেন সর্বোচ্চ সর্বনিম্ন একটু জানিয়ে দিবেন। আলু লাল সাদা সর্বোচ্চ হইলে গিয়া 53 টাকা, আর সর্বনিম্ন বিক্রমপুর আলু আমার কাছে নাই 50-49 এরকম বিক্রি, এই দামে বিক্রি হচ্ছে মার্কেটে। মাঝামাঝি তার একটা দাম আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাজার বাজার কমবে কমবে কাকা, কমার সম্ভাবনা আছে? এখনো বলা যাচ্ছে না, এই সপ্তাহে গেলে বোঝা যাবে বাজার কমবে না বাড়বে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কেমনটি দাম ছিল আমরা কিন্তু আমাদের কাকার সাথে কথা বলে জানিয়ে দিলাম আজকের বাজারের রসুন পেঁয়াজ এবং যে আলুর দাম কেমন ছিল সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি। দর্শক, এ ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। নাম্বার কিন্তু দেওয়া আছে দর্শক, আপনারা যারা মেসেজ আবদুল্লাহ এন্টারপ্রাইজেস পাইজে পেঁয়াজ পাঠাতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করে কিন্তু পেঁয়াজ পাঠাতে পারবেন। তো দর্শক, এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট।